আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি সবারই খুব পরিচিত একটি রেসিপি, তা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি ঘণ্ট বা ভর্তা। যে নামেই আপনি চিনে থাকেন না কেন, রেসিপিটি আমি একটু ভিন্ন স্টাইলে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, তা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখে নিই রেসিপির জন্য আমাদের কী কী লাগছে। 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়ো আমি এরকম কিউব আকৃতির করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ ও 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 2টি পেঁয়াজ কুচি, 1টা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মিষ্টি কুমড়োটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার জন্য আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ আমরা জানি যে সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে সবজি রান্না করার সময়, তাই পানিটা আমি ব্যবহার করছি না। আর কুমড়োর তরকারিতে পানিটা কম ব্যবহার করলে কিন্তু কুমড়োটা খেতেও মিষ্টি লাগে। 10 মিনিট পরে এটা নরম হয়ে যাওয়ার পরে আমি কিছুটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি, আর বাকিটা যখন রান্না করব তখন এমনিতেই ভেঙে যাবে। এবারে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যান গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবারে 1/2 চা চামচ আস্ত জিরা দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1টা শুকনো মরিচ। জিরা ও শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেব। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, যখন জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে শুকনো মরিচটাও ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ ফালি করে কাটা। এবারে পেঁয়াজ রসুন জিরা সব একসাথে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই, আমি কিন্তু এক্সট্রা আর কোনো তেল দেই নাই। এটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, আর এ পর্যায়ে চামচটা দিয়ে অনবরত আমি এরকম প্রেশার দিতে থাকবো যাতে কুমড়োর টুকরোগুলো ভেঙে ভেঙে যায়। যেহেতু এই রান্নাটা কুমড়োর ঘণ্ট বা কুমড়োর ভাজি করব, এই জন্য যতটা ভেঙে যাবে এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। এখন আমি গ্রাইন্ড করা সরিষা দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো সরিষা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিচ্ছি এই কুমড়োর সাথে। আর কুমড়ো ঘণ্ট বা ভাজিতে আমরা রেগুলার যেভাবে করি তার থেকে যদি কিছুটা সরিষা দিয়ে করি তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, চিনিটা অপশনাল, আপনি চিনি খেতে পছন্দ করলে চিনিটা দিবেন, আর কুমড়োটা একটু মিষ্টি কম হলে সেক্ষেত্রে চিনিটা অ্যাড করতে পারেন, এতে কিন্তু সবজির স্বাদটাও অনেক ভালো হবে। এবারে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকব। আরও 2 মিনিট ভেজে নিয়েছি, এখন এটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। ভিউয়ার্স, দেখলেন তো কত অল্প সময়ে মিষ্টি কুমড়োর মজাদার একটি রেসিপি তৈরি হয়ে যায়। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় তৈরি করুন, কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন একটি রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।